দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট প্রথমে জানিয়ে দিচ্ছি গাজায় মানুষ হত্যা করায় ইসরায়েলি লক্ষ্য এদিকে গাজায় ইসরায়েলি হামলায় কুদুস ব্রিগেডের এক কমান্ডার শহীদ ইসরায়েলকে তিয়াত্তর কোটি ডলার মূল্যের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়াও জানিয়ে দিচ্ছি এবার ইসরায়েলি স্থাপনায় সাবমেরিন ড্রোন হামলা হামাসের সর্বশেষ রয়েছে গাজায় ইসরায়েলি হামলা চীনের তোপের মুখে আমেরিকা বিস্তারিত গাজায় মানুষ হত্যা করা ইসরায়েলি লক্ষ্য দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার মতিউর রহমান চৌধুরী বলেছেন গাজায় হামলা শিশু হত্যা অমানবিক দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ডস অবস্থানে আছে রেডিও তেহরানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন হয়তো একটা যুদ্ধ বিরতি হবে কিন্তু সমাধান এখনো হবে না এদিকে তিনি বলেন দুর্ভাগ্যজনক ঘটনা একটা যুদ্ধ যতটা না ইসরায়েলের প্রয়োজনে তার চেয়ে বেশি প্রয়োজন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এর জন্য যুদ্ধে তার ব্যক্তিগত প্রয়োজনটাই বেশি কারণ এখন তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যে সেই জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন এদিকে পশ্চিমা বিশ্ব ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকায় বরাবরের মতোই তবে এবার জো বাইডেন প্রশাসনের কাছে সবাই আশা করেছিল আরও বলিষ্ঠ এবং মানবিক বিষয়টি আসবে কিন্তু সেটি আসেনি নিরাপত্তা পরিষদের চীনের একটি বক্তব্য বিশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে চীন বলেছে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আরও স্পষ্ট অবস্থান নিতে হবে ইউরোপীয় ইউনিয়ন সবসময় সরব থাকে কিন্তু এবার তারা আগামীকাল একটি বৈঠকে মিলিত হবে সিদ্ধান্ত নেবে কি করা যায় আর কি করা যায় না এছাড়াও আপনি ঠিকই বলেছেন গাজা জ্বলছে মানুষ মরছে বিশেষ করে শিশুরা মারা যাচ্ছে এমনকি সংবাদ মাধ্যম তাদের টার্গেটে পরিণত হয়েছে আল জাজিরা ও এ পি এর অফিস উড়িয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এখানে নাকি হামাসের লোকজন ছিল এটি একেবারে মিথ্যা কথা এটি প্রমাণিত হয়নি গাজায় ইসরায়েলি হামলায় কুদুস ব্রিগেডের এক কমান্ডার শহীদ দখলদার ইসরায়েলের বিমান হামলায় আল কুদুস ব্রিগেডের উত্তর গাজা অঞ্চলের কমান্ডার হুসাম আবু হার্বিদ শহীদ হয়েছেন এই কমান্ডারকে বহনকারী গাড়িতে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী জঙ্গি বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাতে তিনি শহীদ হন আলকুদস ব্রিগেড হচ্ছে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা গাজায় গণহত্যার দায়িত্বে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় বাহিনীর কমান্ডার আলিজির তুলুদানু তিনি দাবি করেছেন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ আল দাইফ এবং গাজায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করা হতে পারে এর আগে দখলদার সেনা হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার ও তার ভাইয়ের বাড়িতে বোমা বর্ষণ করেছে তবে তারা সে সময় বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে এদিকে গত দশই মে থেকে ফিলিস্তিনের গাজায় বরপর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী একই সঙ্গে পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি করা হচ্ছে গত আট দিনে ইসরায়েলের হামলায় অন্তত দুশত আঠারো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং পাঁচ হাজার ছশত জন আহত হয়েছেন এই সূত্রটি জানিয়েছে পার্স টুড়ে ইসরায়েলকে তিয়াত্তর কোটি ডলার মূল্যের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিন এরই মধ্যে গত পাঁচই মে ইসরায়েলের কাছে সাড়ে তিয়াত্তর কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন কংগ্রেসে বরাদ দিয়ে এই খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের বরাবরই বলে আসছে ফিলিস্তিনের হামরা থেকে বাঁচতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে অন্যদিকে ইসরায়েলের রকেট নিক্ষেপ করা গাজা উপত্যকার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাসের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাইডেন প্রশাসন ওয়াশিংটনের প্রতিবেদন অনুযায়ী নতুন প্রজন্মের কূটনীতিকরা চলমান সহিংসতায় ওয়াশিংটনের অস্ত্র বিক্রির এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছেন আইনজীবীদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন অস্ত্র বিক্রির এই সিদ্ধান্তটা এখন কেন এর পেছনে কি উদ্দেশ্য তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরও আগ্রাসী করবে এবং ফিলিস্তিনিদের ওপর সহিংস বাড়াবে এদিকে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য করিবোশ তিনি ফিলিস্তিনিকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এবার ইসরায়েলি স্থাপনায় সাবমেরিন ড্রোন হামলা হামাশের ইসরায়েলের একটি গ্যাস প্ল্যাটফর্মে সাবমেরিন ড্রোন দিয়ে হামলা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাশ ইরানের গণমাধ্যম পার্স টুডে জানিয়েছে গাজা থেকে আল আলম টিভির বরাত দিয়ে পার্স টুডে জানায় মনুষ্যবিহীন সাবমেরিন দিয়ে সমুদ্রে ভাসমান ইসরায়েলি একটি গ্যাস প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে হামাশ পঞ্চাশ কেজি বিস্ফোরক বহনে সক্ষম সাবমেরিনটির ভেতরে রয়েছে বিল্ট ইন জিপিএস ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে কুদুস নিউজ নেটওয়ার্ক জানায় দূরন নিয়ন্ত্রিত মনুষ্যবিহীন সাবমেরিন তৈরিতে সক্ষম হয়েছে হামাস স্থানীয়ভাবে ও নিজস্ব প্রযুক্তিতে বানানো হয়েছে এটি এদিকে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল নাইন জানায় চালকবিহীন অনেকগুলো সাবমেরিন রয়েছে হামাসের কাছে এসব ড্রোন দিয়ে ভূমধ্য সাগরে থাকা তেল আবিবের যুদ্ধ জাহাজ ও তেল গ্যাস কেন্দ্রে হামলার আশঙ্কা করা হচ্ছে এদিকে আল জাজিরা জানায় সোমবার তথা দশই মে থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান থেকে ফেলা শত শত বোমায় কমপক্ষে দুশো আঠারো জন ফিলিস্তিনি মৃত্যু হয়েছে তাদের মধ্যে অনেকেই শিশু রয়েছে এবং নারীও রয়েছেন এসব হামলায় আহত হয়েছেন আরো সহস্রাধিক ফিলিস্তিনি হতাহতদের অধিকাংশ বেসামরিক মানুষ অন্যদিকে হামাস সহ অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর হাজার হাজার রকেট ক্ষেপণাস্ত্র হামলায় দশ ইসরায়েলি নিহত হয়েছেন এবং কয়েক কয়েকজন আহত হয়েছেন সর্বশেষ জানিয়ে দিচ্ছি গাজায় ইসরায়েলি হামলা চীনের তোপের মুখে আমেরিকা গত দশই মে থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী একই সঙ্গে পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করেছে পরিস্থিতি মোকাবেলায় হামাস ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে জানা গেছে ইসরায়েলের একটি যুদ্ধ যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কাশ্ম ব্রিগেড এই হামলার দাবি করেছে বলে ইরানের প্রেস টিভি জানিয়েছে বলা হয়েছে কাসাম ব্রিগেডের সেনারা সাগরে ইসরায়েলের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এছাড়া কাসাম ব্রিগেড ইহুদি উপশহর হার্ট সোলিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানানো যায়নি সূত্র বিডি প্রতিদিন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য